হ্যালো এভরিওয়ান, আমি 2020 ডিসেম্বর থেকে ACCA রিলেটেড ভিডিও বানানো স্টার্ট করেছি। অ্যান্ড এখন পর্যন্ত দেখলাম যে আমার 40টার বেশি ভিডিও বানানো হয়ে গেছে অলরেডি। তো আমি যখন প্রথম ভিডিও বানানো স্টার্ট করি তখন ভাবছিলাম যে হয়তো 5 থেকে 7টার মতো ভিডিও বানাবো ACCA নিয়ে, কিন্তু বানাতে বানাতে দেখলাম যে টপিক কভার করার মতো অনেকগুলো ভিডিও বানানো সম্ভব। অ্যান্ড আমি ননস্টপ ভিডিও বানিয়ে গিয়েছি গত 1 বছর ধরে। অ্যান্ড সামনেও আমার প্ল্যান আছে যে আরও কয়েকটা ভিডিও কভার করার, কিন্তু যেহেতু বললাম যে 40টার মতো ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, সো আমি হয়তো খুব বেশি টপিকে আর ভিডিও বানাতে পারবো বলে মনে হচ্ছে না আমার চিন্তা মতে, কারণ মেজরিটি জিনিসই কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওগুলোতে কভার করতে। সো আমি এর জন্য ভাবলাম যে সামনের যে আমার কয়েকটা টপিক মাথায় আছে সেগুলো নিয়ে ভিডিও বানানোর আগে আপনাদের কাছ থেকে একটু আস্ক করে নেই যে আপনারা এক্স্যাক্টলি কী কী বিষয়ে আর জানতে চাচ্ছেন, কারণ আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। অ্যান্ড সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমি দিতে পারবো, কিন্তু আমার কাছে আপাতত যেহেতু জানা নেই যে আপনাদের মনে কী কী প্রশ্ন আছে, সো ওইভাবে আমার পক্ষে ভিডিও বানানো পসিবল হচ্ছে না। সো এই কারণেই আমি এই ভিডিওটা আলাদা করে বানানোর প্ল্যান করেছিলাম, যাতে হলো আর কি আপনাদের কাছ থেকে জানা যায় যে আপনারা কী কী বিষয় নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চাচ্ছেন, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো রিসেন্টলি আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি, এখন আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। লাস্ট যে আমার বড় প্রজেক্টটা ছিল সেটা আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, সো আমার ভিডিও বানাতে কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন আমাকে ফিজিক্যালি অফিসে করতে হয়, প্লাস আমাকে আপনার ঢাকার বাইরে যেও কিছু অডিট করতে হয়েছে। সো এই কারণে যেটা হচ্ছে যে আমি আসলে ওরকম সময় পাচ্ছি না, প্লাস লাস্ট ভিডিওতে যেটা আমি বলেছি যে আমার মাত্র আর একটা পেপার বাকি আছে ACCA এর। সো আমি প্ল্যান করছি যে নেক্সট সিটিংয়ে ইনশাল্লাহ বসে পেপারটা পাস করে ফেলতে। সো এই কারণে সব কিছু মিলায় আমি বলতে গেলে অনেকখানি বিজি আছি দেখে এখন আর হয়তো অত ফ্রিকুয়েন্টলি আমি ভিডিও বানাবো না। এর জন্যই আর কি ভাবছি যে প্রায়োরিটিটা আগে এরকম তো ক্রিয়েট করবো, যাতে হলো আর কি বেশি ইম্পর্টেন্ট ভিডিওগুলো যেন আমি আগে দিই, দেন হয়তো আস্তে ধীরে বাকি অন্যান্য যা টপিক আছে সেগুলো কভার করবো। যে কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা যা যা বিষয় নিয়ে জানতে চান সেগুলো আমাকে কমেন্ট করে একটু জানান কষ্ট করে, যাতে আমি ওই সমস্ত বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। এখন আমি যদি ওই ব্যাপারে সাফিসিয়েন্ট নলেজ গ্যাদার করতে পারি শুধুমাত্র তখনই আমি ওই বিষয়ে একটা ভিডিও বানাবো, কারণ আমি কখনো হাফ নলেজ নিয়ে বা যে বিষয়ে আমার কোনো রকমের আইডিয়া নাই সেই বিষয়ে আমি ভিডিও বানাতে বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার করা উচিতও না। সো এই কারণে আমি আর কি যে সমস্ত টপিকে আমার নলেজ আছে সেই বিষয়গুলোতেই আমি ভিডিও বানাবো। তো প্রশ্ন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে। প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনারা যে প্রশ্নগুলো করবেন মেক শিওর করবেন যেন আপনি কোয়েশ্চেনটাকে একটু এলাবোরেটলি আমার কাছে পাঠান, কারণ যদি এরকম হয় যে আপনি কোয়েশ্চেনটা খুব ভেগভাবে করেছেন তাহলে আমার জন্য বুঝতে খুব অসুবিধা হবে। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, যে ধরেন একজন আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া পার্ট টুর পেপারগুলো নিয়ে একটা ভিডিও বানান, এটা দেখে কিন্তু আমার বোঝার আসলে কোনো উপায় নাই যে সে কি জানতে চাচ্ছে আমার কাছে। এখন পার্ট টু নিয়ে অনেক ধরনের টাইপের ভিডিও হয়তো বানানো পসিবল। ফর এক্সাম্পল অনেকে হয়তো ভাবতে পারে যে পেপারগুলোর সিকুয়েন্সটা কীরকম হওয়া উচিত, যে কোন পেপারের পর কোন পেপার নেওয়া উচিত, বা ধরেন একসাথে যদি দুইটা পেপার দিতে চায় তাহলে কোন দুইটা পেপার নেওয়া উচিত, বা কোন কোন পেপারের জন্য আপনি হয়তো সেলফ স্টাডি করতে পারেন, কোনটার জন্য আপনার টিউশন নেওয়া বেটার হবে, এই যে পার্ট টু পেপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার সবগুলা পেপারে কি প্যাকেজ একসাথে কিনে নেওয়া উচিত কি না ইনস্টিটিউশনে, নাকি একটা একটা করে নেওয়া উচিত বা দুইটা করে নেওয়া উচিত। সো এরকম অনেক ধরনের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এর জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছেন সেটা একটু কাইন্ডলি এলাবোরেট করেন, যে আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা যেন আমি অ্যাটলিস্ট বুঝতে পারি। আমি যদি বুঝতেই না পারি তাহলে কিন্তু আমার জন্য ভিডিও বানানো পসিবল হবে না। আপনি দরকার হলে 4-5 লাইনের একটা কমেন্ট করেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমাকে কিন্তু মানুষ অনেক ধরনের কমেন্ট করে, প্লাস আমাকে ইমেলেও তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। একজন আমাকে এরকমও হয়েছে যে সে 13টা কোয়েশ্চেন একটা পিডিএফ করে সে পিডিএফ ফাইলটা পাঠাইছে, আমি কিন্তু 13টা কোয়েশ্চেনেরই অ্যান্সার দিছি এলাবোরেটলি। কিন্তু যেটা আমি বললাম যে আপনারা যদি চান যে আমি একটা টপিকের উপর ভিডিও বানাই, তাহলে ওই টপিকে কী কী জিনিস নিয়ে আপনারা জানতে চাচ্ছেন এই জিনিসটা একটু এলাবোরেটলি বললে আমার জন্য অনেক ইজিয়ার হয়।
সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো কাইন্ডলি ডিসিশন মেকিংয়ের ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে করবেন না। অনেকেই আমাকে ডিসিশন মেকিংয়ের মতো কিছু কোয়েশ্চেন করে থাকেন, যে এসিসি এটা কেন করব, করলে তার স্যালারি কত হবে, বা এসিসিএ করবে নাকি সিএ করবে না সিএমএ করবে না সিমিলার কোনো অন্য কোয়ালিফিকেশান করবে। এরপর আমাকে অনেক একটা কমন কোয়েশ্চেন হলো যে ভাইয়া অমুক ইনস্টিটিউশন আর অমুক ইনস্টিটিউশন এই দুইটার মধ্যে কোনটা করবো বলেন। এই টাইপের কোয়েশ্চেন কাইন্ডলি আমাকে করবেন না। আপনারা অনেকেই আছেন যারা আমার রোলটাকে ক্লিয়ারলি হয়তো আইডেন্টিফাই করতে পারেন না। আমি কোনো ধরনের প্রমোটর না এসিসিএর, আমি কিন্তু এখানে এসিসিএকে প্রমোট করতে আসি নাই, বা আমি কোনো ধরনের ইনফ্লুয়েন্সার না যে এই জিনিসটা করেন তাহলে এটা হবে না হবে, এটা কিন্তু আমার কাজ না। আমার মোটেও আমি এটাকে ভাবি না যে আমার কাজ যে এসিসিএটাকে বাংলাদেশের মানুষের কাছে প্রচার করা বা সামথিং, এরকম কাজ আমার না, এটার দায়িত্ব আমি আমার মনে করি না। আমার কাজ যেটা হলো যে আমি ভাবি সেটা হলো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এসিসিএ করতে, তাহলে অনলি সেক্ষেত্রে আপনি কি কি জিনিস হয়তো ফলো করতে পারেন বা কি কি প্রসেসে আপনি এসিসিএ করতে পারেন, এই সমস্ত জিনিসগুলা নিয়ে আমি হলো ভিডিও বানাই। কেন এসিসিএ করবেন, এসিসিএ করলে কি হবে, এসিসিএ করলে কত টাকা স্যালারি পাবেন, এই সব জিনিসপত্র নিয়ে কথা বলার কাজ আমার না। এগুলা নিয়ে কথা বলার জন্য এসিসিএ বাংলাদেশ আছে, ইনস্টিটিউশনসগুলো আছে, ইনারা আর কি এই সমস্ত জিনিস নিয়ে কথা বলবে, কারণ তারা এসিসিএকে প্রমোট করতে চাচ্ছে। আমার এখানে প্রমোট করার কিছু নাই। আমি নিজে এসিসিএর লাইফে অনেক কিছু নিয়ে স্ট্রাগল করেছি, অ্যান্ড আমার মতো যাতে অন্যান্য মানুষদেরকে স্ট্রাগল না করতে হয় এর জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। আমি কিন্তু এসিসিএ রিলেটেড যে ভিডিওগুলো আছে এইটা কিন্তু আমার বানানোর মেইন উদ্দেশ্য না যে কেন এসিসিএ করবেন, কেন এসিসিএ করবেন এটা নিয়ে আলাদা ভিডিও আছে অন্যান্য মানুষদের। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখন, সো শিওরলি আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখেছেন, এরকম একটা ভিডিওতে আছে যেখানে আর কি এক্সপ্লেন করা আছে যে এসিসিএ কেন করবেন না, তার মানে অবভিয়াসলি আপনাকে এসিসিএ করতে হবে। সো ওই টাইপের ইনফরমেশন যদি চান তাহলে আপনি ওরকম ভিডিও দেখতে পারেন, বা এসিসিএ বাংলাদেশকে কন্ট্যাক্ট করতে পারেন বা ইনস্টিটিউশনগুলোকে কন্ট্যাক্ট করতে পারেন, তারা এই সমস্ত জিনিস আপনাকে ভালো বলবে। বাট আমার ভিডিওগুলোতে আমি জাস্ট এই জিনিসটা নিয়ে কথা বলি যে আপনি যদি এসিসিএ করতে চান তাহলে সেটার প্রসেস কি, হয়তো কত খরচ হতে পারে, খরচগুলা কোন কোন জায়গাতে আপনার স্পেন্ড হতে পারে, আপনি যদি ইনস্টিটিউশন চুজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কী কী দেখে ইনস্টিটিউশন চুজ করতে পারবেন, ওবিও কীভাবে করবেন, চাকরি বাকরিতে হয়তো কখন ঢুকতে পারেন, বা এরকম টাইপের যা যা জিনিস আছে এই প্রসেসটা নিয়ে আমি কথা বলি। সো এখানে আমার পার্সোনাল কোনো বেনিফিট নাই, না এসিসিএ বাংলাদেশ আমাকে কোনো ধরনের পে করে, না আমি কোনো ইনস্টিটিউশনের আন্ডারে কোনো প্রমোশন চালাই আমার ভিডিওগুলোতে। সো আমি যদিও একটা ইনস্টিটিউশনের সাথে কাজ করি কিন্তু আমি কিন্তু কখনো আমার ভিডিওগুলোতে সেটাকে রিভিল করি নাই যে আমি কোথায় আছি বা কোন ইনস্টিটিউশনের হয়ে কাজ করছি। আমি অলওয়েজ চেষ্টা করছি আনবায়াসড ওয়েতে আপনাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করার, অ্যান্ড আমার এন্ড থেকে যতটুকু সম্ভব আনবায়াসড ওয়েতে আপনাদেরকে অ্যাকুরেট ইনফরমেশনটা দেওয়ার। হ্যাঁ, এখন এটা হতে পারে যে আমার নলেজে কিছু গ্যাপ থাকতে পারে, এই কারণে আমি যেটা বলি যে আমি আমার এই ছোট্ট একটা লাইফের এক্সপিরিয়েন্স থেকে যা যা জিনিস জেনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো এই কারণেই বলি যে আপনি মেক শিওর করবেন যে এসিসিএ বাংলাদেশ বা ইনস্টিটিউশন বা আপনার কর্পোরেটে যারা সিনিয়র আছে তাদের সাথে কনসাল্ট করে তারপরে যেন আপনি ডিসিশানটা নেন। আর মজার একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, সেটা হলো আমি রিসেন্টলি জানতে পারলাম যে গত মাসে হলে এসিসিএ বাংলাদেশটা প্রথমবারের মতো জানতে পারছে যে আমি ভিডিও বানাই এসিসিএর। সো এই জিনিসটা তাদেরকে একটা মিটিংয়ে শেয়ার করেছেন যে একজন এসিসিএ মেম্বার, সো তিনি আর কি তাদের সামনে প্রেজেন্ট করেছেন আমার ভিডিওগুলো, অ্যান্ড বলেছেন যে তারা জানে কি না যে আমি ভিডিও বানাই। সো তারা দেখে অবাক হয়েছে যে আমি এরকম ভিডিও বানাই, বা এরকম একটা স্টুডেন্ট আছে যে কিনা এতগুলো ভিডিও বানাইছে। সো ওইটাই, সো এসিসিএ বাংলাদেশ থেকে আমার ওরকম কোনো সাপোর্ট নাই। সো যাই হোক, মেইন কথা হলো যে আমার এখানে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট বা কিছুই নেই, আমি জাস্ট ভিডিওগুলো বানাই যাতে কেউ উপকার পায়। এখন আমি এখন যদি ভিডিও বানানো বন্ধ করে দেই তাও আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, কারণ মেজরিটি যা যা টপিকে কথা বলার ছিল আমি মোটামুটি সব বিষয়ই কভার করে ফেলছি। সো আই গেস এখন যতটুকু কন্টেন্ট আমার চ্যানেলে আছে অতটুকু দিয়েই ইনশাল্লাহ চলে যাবে, কিন্তু তারপর আমি চেষ্টা করবো যে সামনের দিনগুলোতেও আপনাদেরকে যতটুকু পারা যায় ইনফরমেশন
দেওয়ার সেগুলো দিতে, যাতে আপনাদের একটু উপকার হয়। সো এই কারণে যেটা আমি বলতেছি যে সেটা হলো যে মেইন টপিকে আসি, আমি কথা বলতে গেলে অনেক অফ টপিকে যাই, সো সরি ফর দ্যাট। বাট মেইন কথা যেটা বললাম যে আপনারা কোনো ধরনের ডিসিশন মেকিংয়ের দায়িত্ব আমার হাতে দিবেন না, যে আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা আমি আপনাকে বলতে যাব না, সেই দায়ভারটা আমি নিতে রাজি না। যে আপনারা কোনো একটা ডিসিশান নেবেন, পরে বলবেন যে মনে মনেই হোক, ওপেনলি হোক, যেখানেই হোক, যে অমুক ভাইয়ের ভিডিওগুলো দেখছিলাম, সে আমাকে এইভাবে ইনফ্লুয়েন্স করছে, অ্যান্ড করার পর আমি এই ডিসিশানটা নিছি, অ্যান্ড এটা আমার জন্য ভুল হয়েছে, আমার এটা না করে ওইটা করা উচিত ছিল। আমি এই রেসপন্সিবিলিটি নেওয়ার মাঝে নাই। আপনারা ভিডিও থেকে ইনফরমেশন কালেক্ট করেন, এরপরে সব কিছু চিন্তাভাবনা করে, বিচার বিবেচনা করে আপনি যে ডিসিশান নেবেন। আমি যেটা বলে আমি হলো আমার খালি প্রসেসটা আপনাদেরকে বলি মেইনলি, যে কোনটা করলে কী হইতে পারে। আমি নিজে যেখানে যেখানে ধাক্কা খাইছি, ধাক্কা খাওয়ার জায়গাগুলোও কিন্তু আপনাদের সামনে শেয়ার করি, কারণ আমি জাস্ট চাই না যে আমি যে জিনিসে প্রবলেম ফেস করছি অন্য আরেকজন প্রবলেম ফেস করুক। সো এই কারণে যেটা বলার জন্য মেইনলি এখানে বলতেছি কথাগুলো, সেটা হলো যে ডিসিশান মেকিংয়ের টাইপের কোয়েশ্চেন কাইন্ডলি আমাকে বলবেন না। আপনি অন্যান্য যা যা প্রসেস নিয়ে আর অন্যান্য জিনিস যে সমস্ত বিষয় নিয়ে জানার আছে সেগুলো নিয়ে করেন কোয়েশ্চেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আলটিমেটলি ফাইনাল ডিসিশান আপনাকেই নিতে হবে, অ্যান্ড আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। আর লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমি আমার ভিডিওগুলোতে কিন্তু অলমোস্ট বেশিরভাগ টপিকই কভার করে ফেলছি। সো আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলোর নিচে কমেন্ট করেন বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে, যেগুলোর অ্যান্সার আমি অলরেডি বিভিন্ন ভিডিওতে কভার করে ফেলেছি। সো এই কারণেই কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি এসিসি এর কোন ভিডিওগুলোতে কী ইনফরমেশান দিয়েছি। সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, উপরে আপনার আই বাটনে এখানে চলে আসার কথা এই ভিডিওটার লিঙ্ক, সো ওখান থেকে ক্লিক করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ওই ভিডিওতে আমি মেইনলি কভার করেছি যে কোন কোন ভিডিওতে কী ইনফরমেশান দিয়েছি। সো আপনাদের মনে যদি সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন থাকে ওই টপিক সম্বন্ধে, তাহলে ওই ভিডিওতে চেক করে নিতে পারেন। এছাড়াও আমার এসিসি এর বাংলাতে বানানো ভিডিওগুলো নিয়ে আলাদা একটা প্লে লিস্ট আছে, যেখানে 40টার বেশি ভিডিও আছে, সো সেটাও একবার চেক করে নিতে পারেন চাইলে। ওখানে থেকে আপনার আইডিয়া পাবেন যে কোন কোন টপিকে ভিডিও অলরেডি বানানো আছে। অ্যান্ড লাস্টলি যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো যে আমার ফার্স্টে বানানো ভিডিওগুলো সাউন্ড ভয়াবহ লেভেলে খারাপ ছিল, যখন আমি জানতাম না জিনিসটা কীভাবে ইম্প্রুভ করে। সো পরে আর কি রিআপলোড বলে আলাদা আর একটা প্লে লিস্ট আমি ক্রিয়েট করেছি, অ্যান্ড সেখানেই হলো আপনার এই ভিডিওগুলো আপলোড করা আছে উইথ বেটার সাউন্ড কোয়ালিটি। সো ওই ভিডিওগুলোতে সাউন্ডে প্রবলেম হলে আপনারা এই প্লে লিস্টটা থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো চাইলে চেক করে নিতে পারেন। সো এটা নিয়েই আর কি কথা বলার জন্যই আর কি এই ভিডিওটা বানিয়েছি, যে আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কাইন্ডলি জানান, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের কোয়েশ্চেনগুলোর উপর ভিত্তি করে সামনের দিনের ভিডিওগুলো বানাতে। আপনারা চাইলে ভিডিওটার নিচেও কমেন্ট করতে পারেন বা ইমেইল করতে পারেন আমাকে, এখানে যদি দেখেন তাহলে এখন আমি দিয়ে দিব যে আমার ইমেল অ্যাড্রেসটা sadabhaiak@gmail.com। সো এখানেও চাইলে আপনারা আমাকে ইমেল করতে পারেন, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, সো আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করতে পারবেন না, খুঁজেও পাবেন না কোথাও, আর আমি কারোর সাথে সোশ্যাল মিডিয়াতে কখনো কমিউনিকেটও করি না। সো আপনারা এখানে কমেন্ট করতে পারেন অর ইমেল করতে পারেন। ইমেল করার ক্ষেত্রে একটু ইমেলের এটিকেটগুলো জেনে নেওয়াটা বেটার, কারণ অনেকেই আছেন আমাকে মেসেঞ্জারের মতো ইমেলটাকে ট্রিট করে ইমেল পাঠান, আমাকে পাঠাচ্ছেন সেটাতে কোনো আপত্তি নাই, বাট তারপরও কিছু এটিকেট আপনার জানা দরকার। ইমেল নিয়ে আলাদা আর একটা ভিডিওই আমি বানিয়েছিলাম, সো কোন কোন জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো চাইলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি শিওর না সেটা এখন আই বাটনে আসবে কি না, বাট এখানে আমি দিয়ে রাখার চেষ্টা করব, সো আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন সেটা। আমি আজকের মতো হলো আর কি এখানেই ভিডিওটা শেষ করে ফেলি, অনেক লম্বা একটা ভিডিও বানায় ফেলছি। আমি আসলে প্রথম যখন এই ভিডিওটা বানানোর প্ল্যান করছিলাম তখন ভাবছিলাম 2-3 মিনিটের মধ্যে কভার করব, বাট আমি তো আমি, সো আমি নর্মালি যেটা হয় যে আমি 20 মিনিটের নিচে সাধারণত ভিডিও বানাতে পারি না, সো এটাও অলরেডি অনেকখানি হয়ে গেছে, কীভাবে হয়েছে আই ডোন্ট নো, বাট যাই হোক। সো আজকের ভিডিও এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ইনশাল্লাহ কমেন্ট করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।